আসসালামু আলাইকুম, দিস ইজ রুবেল এন্ড ওয়েলকাম ব্যাক টু ইয়ারবিলি টেক। চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে। অনলাইন আর্নিং বাংলা টিউটোরিয়াল চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। চলে আসলাম এসপিসি সংক্রান্ত আরও একটা নতুন চমৎকার আপডেট নিয়ে। এসপিসির এজেন্ট প্রবলেম, এজেন্টদের কাছে যে উইড্রো প্রবলেম, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, কোম্পানির নিজস্ব অর্থায়নে সকল বাংলাদেশের যত এজেন্ট আছে সবাইকে নিয়েই কক্সবাজার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। তো আজকে আমরা কথা বলবো সেই বিষয়টা নিয়েই, যে ওই এজেন্টদের নিয়ে যে মিটিংটা হবে, সেই মিটিংয়ে আসলে মূলত আমাদের জন্য কী আপডেটটা আসবে, তো এই বিষয়টা আমরা ভিডিওর শেষে কথা বলবো। এই বিষয়টা পুরোপুরি জানার জন্য আপনাদের জন্য কী সুখবর আছে পুরোপুরি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আজকে আরও একটি আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের অ্যাপসে একটি আপডেট এসেছে। এসপিসি প্লে, আমাদের যে সফটওয়্যার যেটা আছে, প্লে স্টোরে গেলে একটা আপডেট দেখতে পাবে, নতুন আপডেট দিয়েছে কোম্পানি। তো আমি সরাসরি চলে আসলাম প্লে স্টোরে। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার আপডেট শো করতেছে, আপডেট লেখা, আপনাদের ওখানেও শো করবে আপডেট। সবাই অ্যাপসটা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আমরা দেখব কী আপডেটটা কোম্পানি অ্যাপসের ভিতরে দিয়েছে নতুন করে। তো দেখতে পাচ্ছেন আমাদের এসপিসি যে সফটওয়্যারটা আছে সেটা আপডেট হয়ে গেছে। তো আমরা ওপেন করে নিই, দেখি যে ওপেন করে নেওয়ার পরে ওয়াও, চমৎকার নতুন একটি আপডেট এসেছে আমাদের অ্যাপসের ভিতরে এসেছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি সিস্টেম লাইসেন্স। আপনারা যদি নতুন আপডেটের বিষয়টা নিয়ে কোনো ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অ্যাপসের ভিতরে যে নতুন আপডেটগুলো এসেছে, কী কী চেঞ্জ এসেছে, অবশ্যই আমি আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আপনাদের একটা ভিডিও বানিয়ে দেব। তো চলুন দেখি, প্রবেশ করি আমাদের অ্যাপসের ভিতরে। আরও একটি চমৎকার দেখে নিন, যে অ্যাপসে ফার্স্ট স্টেপ পার করার পর সেকেন্ড স্টেপে আসার পর দেখতে পাচ্ছেন আরও একটি নতুন আপডেট। ভালোই লাগছে বিষয়টা দেখে। তো আমরা এই স্টেপটাও পার করলাম। পার করার পরে এখন আমরা ইউজার পাসওয়ার্ড কোথায় দেবো, ইউজার পাসওয়ার্ড দেওয়ার আগের মতো সিস্টেম নাই, পুরোপুরি চেঞ্জ। তো আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে দেখি লগ ইন করে নিই। লগ ইন করে নিয়ে অসাধারণ নিউ আপডেট দেখতে পাচ্ছেন। এখন আপনি ওয়ার্ক করবেন কোথায় সেই সিস্টেমটাও নেই। আপনার টিম কোথায়, আপনার সেলস কোথায়, আপনার ব্যালেন্স কোথায় চেক করবেন, আপনার শপিং ব্যালেন্স কীভাবে করবেন, নোটিস কোথায় দেখতে পাবেন, আপনি মেসেজ কীভাবে করবেন, কোনো অপশনটাই আগের মতো আর নেই। আপনি প্রোফাইল কীভাবে চেঞ্জ করবেন, আপনার পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, কোনো অপশনটাই নেই। অবশ্যই এই বিষয়ে আমি এ টু জেড ভিডিও দিব, আপনারা কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ওয়ার্ক শেষ। এখন আপনি কীভাবে আপনার প্রোফাইলে যাবেন, কীভাবে আপনার ব্যালেন্স চেক করবেন, কীভাবে কী করবেন, সমস্ত বিষয় আমার পরবর্তী ভিডিও পেয়ে যাবেন, অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। আর আগে একটা আমি ভিডিও দিছিলাম উইড্রো আপনারা কীভাবে দিবেন, চাইলে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। এবং কি সাইডে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোর ভিডিওটা দেখতে পাবেন আমার চ্যানেলে, ওই ভিডিওটা দেখবেন, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আপনি উইড্রো কীভাবে দিবেন। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলি, যেটা নিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম, যে এজেন্টদেরকে কক্সবাজার যে মিটিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেই মিটিংয়ে আমাদের প্রবলেম সলভ করার জন্যই মূলত ডাকা হয়েছে। কীভাবে আরও চলে বেটার সমাধান করা যায়, সবচেয়ে ভালো সমাধান যেটা করা যায়, সেই জন্যই এজেন্টদেরকে ডাকা হয়েছে কক্সবাজার। তো ইনশাল্লাহ আশা করি কক্সবাজার থেকে ভালো একটা সুখবর পাবো, এবং কি
আপনারা জানেন আমাদের প্লে স্টোরে আরও একটি আরও দুইটি অ্যাপস অলরেডি ইনস্ট্যান্ট আপডেট হয়ে গেছে। প্লে স্টোরে গেলে আপনারা দেখতে পাবেন, এসপিসিতে আসার পরে দেখতে পাবেন নিচে দুইটা অ্যাপস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এসপিসি এক্সপ্রেস ই কমার্স, আর একটা দেখতে পাচ্ছেন এসপিসি রাইট। আরও আরও নতুন কিছু যোগ হবে, এসপিসি বাস ফাইন্ডার, এসব সমস্ত কিছু যোগ হয়ে যাবে। তো পরবর্তী আপডেট নিউজটা পাওয়ার জন্য, কক্সবাজার থেকে যে আপডেট নিউজটা আসে সেই নিউজটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে, তারাও যেন ভিডিওটি দেখে উপকৃত হয়। কথা বাড়াবো না, তো ভিডিওটা শেষ করছি এই মুহূর্তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।